হ্যালো, তোমরা কারা, কে কয় আসো? কয়জন? 14? হ্যালো, 14 জন আছো বটে। জি স্যার, সবাই আসতেছে স্যার। কে বলছো, কে বললা? এটা কথাটা কে বললা? হাসিবুজ্জামান। হাকিমুজ্জামান স্যার, হাকিবুজ্জামান, রাইট, হাকিবুজ্জামান। সবাই আসলে কিছু কথাবার্তা বলবো। কালকে সকালে একটা পরীক্ষা আছে, জানো তো? জি স্যার, সিটি, জি এটা স্যার, রাশেক সিটিতে আমি। আচ্ছা, ওই খুব সহজ যা বলা হয়েছে ওইগুলোই আসবে, লিখে দেবা। আর আজকে হলো 409 এর উপরে পড়াশোনা। একটা জিনিস আমি ঠিক বুঝছি না, এতবার করে জিনিসপত্র পড়ানো হয়েছে। আচ্ছা, এখানে এই করোনা হওয়ার পরে, বুঝছো, করোনা পরিস্থিতি হওয়ার পরে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। মানে ক্লাস কতবার যে ক্লাস চেঞ্জ হয়েছে, অনেক ক্লাস নেওয়া হয়েছে, আমি ঠিক বুঝি না। এরপরেও ভুলে যাওয়ার ব্যাপার তো আছেই। আর যদি কমলো, 13 জন ছিল, আর যদি কমলো, কি বলো? জি রাশে স্যার, 14 হলো, আমি 13 জন আছি, তার মানে স্যার আসছে সবাই স্যার, নাই। কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসবে। আচ্ছা, আমি যে আবার প্রশ্ন দিয়ে দিচ্ছিলাম, প্রশ্ন নাকি আবার করতে হবে, আবার মডারেশন হবে? আচ্ছা শুনো, কালকে আমি জানি না, কালকে গুগল ক্লাস রুমে আমি আমার মেয়ে যদি পারে দিয়ে দেবো, না হয় কাউকে পাঠিয়ে দেবো। সে ক্লাস রুমে দিয়ে প্রশ্ন দিলে পারবে না তোমরা? জি স্যার, পারবো স্যার। আলহামদুলিল্লাহ, সব সোজা জিনিস, সব সোজা জিনিস। আচ্ছা, আজকে ফোরেন্সিক তো গতকাল আলাপ হয়েছে, আজকে 409 এর যেটা আলাপ সেটা হলো 409 এ আমি তোমাদের ম্যাগনেটিক পার্টিকেল টেস্টিং পড়িয়েছিলাম, তারপরে আলট্রাসোনোগ্রাম পড়িয়েছিলাম, ইউটি আলট্রাসোনোগ্রাম পড়িয়েছিলাম, আর একটা হলো লিকুইড পেনিট্রান্ট টেস্ট। আমি তিনটা 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 আমার এই তিনটেই পড়িয়েছিলাম। জি স্যার, জি স্যার, হ্যাঁ, জি স্যার, তিনটাই পড়েছিলাম। রেডিওগ্রাফি আছে নাকি এর মধ্যে? না স্যার, ওইটা স্যার 27 পার্ট। মানে এর আগে আমি এই এই পেপারটা পুরোটা পড়িয়েছি অনেক সময়, বুঝছো। এখন এই প্রবলেমটা হচ্ছে এই, মানে প্রবলেমটা হচ্ছে এই, অনেক পড়ানো হয়েছে, তোমরা এটা পরীক্ষা দাওনি। এটা হচ্ছে, আমি জানি না এই কর্তৃপক্ষ গুলো আবার এগুলো পরীক্ষা নিতে গেলে ঝামেলা তো বাধবেই সব। মানে এটা খুবই ঠিক, আমার কাছে রিপোর্ট আছে যে ছেলেপেলেরা জানে না কি কি পড়ানো হয়েছিল, ভুলে গেছে ইন দি মিন টাইম। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। দেখছি মানে ছেলেপেলে সময় সঙ্গে সঙ্গে কি যে পড়ানো হয়েছিল ছেলে ভুলে গেছে। আচ্ছা, এখন এই তোমাদের সঙ্গে কালকে তো পরীক্ষা আছে একটা সিটি, আর মিড টার্মটা কবে? 14? স্যার মিড টার্মটা একটু দেখে বলছি স্যার। এটা বলা তো খুব জরুরি। স্যার মিড টার্মটা হচ্ছে কি স্যার 14 তারিখ বৃহস্পতিবার। তো শুধু কখন? 14 তারিখ বৃহস্পতিবার স্যার 11টার দিকে। আরে কি পাগল, ওটা তো হবে না। রাশি, জি স্যার, এটাকে চেঞ্জ করতে হবে, কারণ ওই দিনে মডারেশন দিয়ে রাখছে। আজকে সকালবেলা 10টায় চেয়ারম্যান মহোদয় ফোন দিছে, তার মানে ওইটার একটা ব্যবস্থা করতেই হবে আগে পরে, বুঝছো। জি স্যার, তাহলে স্যার অন্য একটা ক্লাস ডেটা নিতে হবে স্যার। হ্যাঁ, কিছু উপায় নেই, 14 তারিখে যদি আমার ওখানে থাকতে হয় মডারেশন প্লাস আরো কথাবার্তা আছে, তাহলে তো হবে না। এখন তোমাদের বলে রাখি এই তিনটার মধ্যে, এটা কি আমার সামনে যেটা আছে, ও দেখে নে, আমাকে তো পিছনে যেতে পারছি না।
তাহলে 28 পেজ প্রথম থেকে যাইতেছি, 28 পেজ সরাই দেব বলতে অনেক। এটা এক, এটা এক না? হ্যাঁ, ও এর পিছনে নাই না? না, এর আগে আর নাই। ঠিক আছে, এরপরে নিচে যাওয়া যাবে না? হ্যালো, জি স্যার। আচ্ছা আচ্ছা, ওইখানে আমি যে আমার শীটে দেখছো, দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। না, এখানে তো পড়ানোর কিছু নাই, জিনিসগুলো একদিন দুইজনে পড়ানো, বিকাল শুধু এই কথাই বলা যায় যে আর প্লাস টি সমান সমান দেখতে পাচ্ছি, সেটা সমান সমান আমি লিখে রাখছি। আর হলো রিফ্লেকটেন্স, মানে আমি একটু জাস্ট বলা আর কি, আর হলো রিফ্লেকটেন্স, আর টি হলো, হ্যালো, টি টি হলো ট্রান্সমিটেন্স, এটা সমান সমান অন দেখানো হয়েছে, বুঝছো? এটা খুবই সহজ জিনিস, পড়ানো হয়েছে বহুবার, যা বলি এটা শোনো। আমি নিজে থেকে বলতেছি, রিফ্লেক্টেন্স মানে সাউন্ড যদি কোনো মিডিয়াম দিয়ে যায়। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। তুমি জি একা বলে হবে না, আরো কে আছো সেটা আমার শোনা দরকার। স্যার আছি স্যার। রিফ্লেক্টেন্স হ্যাঁ, কে আছো? হাকিম জামান, ফুয়াদ? জি স্যার, ফুয়াদ আছি। হ্যাঁ, বুঝতে পাচ্ছি, কথা বললে তো ভালো লাগে। আচ্ছা, আর প্লাস টি, আর প্লাস টি সমান সমান অন, আর স্ট্যান্ডস ফর, আমার আমার নিজে থেকে যা বুঝছি তাই বলতেছি, আর আর স্ট্যান্ডস ফর রিফ্লেক্টেন্স, সাউন্ড যদি কোন এক মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যায় তাহলে কি হবে? অন্য মিডিয়ামে সে রিফ্লেক্ট করতে পারে, আর অন্য মিডিয়াম দিয়ে চলেও যেতে পারে, এই দুটোর মিল যোগফল হবে ওয়ান, বুঝছো? এটা ওয়ান, এটা তারপরে আমি লিখে রাখছি। কয়জন আছে তোমার? 24 জন। তারপরে আমি আর প্লাস, আর প্লাস টি সমান সমান অন, এটার মানে হলো দুটো মিলে এক হবে। আর কিউ কিউইডি শব্দের মানে কি আসে? স্যার চার্জ স্যার, কোয়াট ভুলে গেছি স্যার। হাই রে, কোয়াইট ইজিলি ডান, মানে এই এই ডিডাকশনটা আমি করার পরে, আর আর এর একটা এক্সপ্রেশন আছে, টি এর একটা এক্সপ্রেশন আছে, এই দুটো মিলে দেখান যায় যে তারা দুটো মিলে এক হয়, তারপরে লেখা হয় সেই ডিডাকশনটা করার পরে আমি এখানে নাই, কোয়াইট ইজি রান বলা হয়েছে। এরপরে বলা হয়েছে জেনারেশন অফ, জেনারেশন অফ আল্ট্রাসোনোগ্রাফ, কিভাবে আল্ট্রাসোনোগ্রাফ হয়ে ফেল যে যে আমরা শুনতে পারি না, আমরা আলট্রা শোনো, শোনা শোনা মানে শোনা ব্যাপার একটা, আলট্রা মানে যেটা শোনা যায় না, সেই সে যার ফ্রিকোয়েন্সি শোনার মানে সুচ ফ্রিকোয়েন্সি রেঞ্জের বাইরে। আমরা কত, আমরা কতক্ষণ শুনি বলো তো? হ্যালো, 20 থেকে 20,000 হার্টজ স্যার। হ্যাঁ, 20 থেকে 20,000 হার্টজ পর্যন্ত স্যার, 20 থেকে 20,000 হার্টজ পর্যন্ত। কে বলছো ভাই এটা? হাকিমুজ্জামান। হাকিমুজ্জামান, রাইট। হ্যাঁ, ওকে, তার মানে হলো এর পরেরটা যেটা আমরা শুন, আল্ট্রাসোনোগ্রাফি করে, বুঝছো? সেটা দিয়ে বডির কোথাও কোনো ঝামেলা আছে কিনা সেটাও ডিটেক্ট করার একটা সুবিধা আছে আল্ট্রাসোনোগ্রাফ। সো এই আল্ট্রাসাউন্ড সায়ন কিভাবে ধরা যায়? সব কিছুই তো পড়ানো যাবে না, আর একটা যেটা ক্লাসে হয় তা পড়ানো হয়। পিজো ইলেকট্রিক, পিজো পিজো শব্দটা দেখো তো, পিআইই জেড ও ইলেকট্রিক, তার মানে পিজো ইলেকট্রিক ইফেক্ট, এটা হলো এমন একটা ইফেক্ট বা ডিভাইস, যে ডিভাইস দিয়ে তুমি মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল, আর ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যালে যাওয়ার যে বন্ধ, সেটাকে বলে পিজো ইলেকট্রিক ইফেক্ট। হ্যালো, জি স্যার, আল্ট্রাসোনিক ট্রান্সডিউসার কনভার্টস ইলেকট্রিক্যাল এনার্জি ইনটু, হ্যাঁ, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে আল্ট্রাসোনোসে যায়, তার মানে সাউন্ড মেকানিক্যাল, সাউন্ড হলো একটা মেকানিক্যাল ভাইব্রেশন ডিপেন্ডিং অন ফ্রিকোয়েন্সি,
you can sonic, ultrasonic, etc. So ultrasonic transducer er bondobosto holo, transducer is a device for ji sir sushmita ji sir sushmita ji sir tumi তুমি ইউ আর ক্যারিং এ ট্রান্সডিউসার কোনটা বলো তো স্যার আমাদের স্কিন তোমাদের স্কিন কোনটা ফুয়াদ জি স্যার ইউ আর ক্যারিং এ ট্রান্সডিউসার কোনটা পারবো না স্যার কোশ্চেনটা একটু আরেকবার স্যার আমি বলছি ইউ আর ক্যারিং তোমার বডিতে মানে বডিতে আছে মানে শরীরে আছে ট্রান্সডিউসার সেটা কোনটা স্যার লিভার স্যার লিভার না কান কান কানটা ট্রান্সডিউসার আমি কথা বলছি তুমি শুনছো না আল্ট্রাসোনিক এনার্জি অথবা ভাইস ভার্সা উল্টা পাল্টা এটাকে দিস ইফেক্ট ইজ নন অ্যাজ পিজোইলেক্ট্রিক ইভেন্ট আচ্ছা যাই করি দেখা গেছে ইলেকট্রিক পটেনশিয়াল ওয়েন কিছু কিছু আমরা আল্ট্রাসাউন্ড ইয়ে বেরিয়াম টিটেট বেরিয়াম টিটেটের জেনারেটিং ইলেকট্রিক পটেনশিয়াল ওয়েন যখন generating an electric potential when subjected to mechanical pressure মানে mechanical pressure দিলে there are some bodies সেটা electric potential generate করে so the effect is particularly notable in some naturally occurring crystals বুঝছো যাকে pressure দিলে mechanical pressure দিলে electric potential হয় or in other words তুমি মেকানিক্যাল ভাইব্রে দিলে দ্যাট ক্যান বি কনভার্টেড টু ইলেকট্রিক্যাল দ্য আদার ডিভাইস ইজ দেয়ার ইলেকট্রিক্যাল কে মেকানিক্যাল করা যে এই যেটা পারে সেটাকে বলে যে যে ইফেক্ট এটাকে একটা পিজিওটিক ইফেক্ট বলে ক্রিস্টালের এই ইয়ে আছে এই সব জিনিস তোমাদের ইফেক্ট ক্রিস্টাল ন্যাচারাল হতে পারে আর এটা বানানো যেতে পারে পোলারাইজড সিরামিক ট্রান্সডিউসার বানানো যেতে পারে ন্যাচারাল গুলো বলছে সাম সিঙ্গেল ক্রিস্টাল ম্যাটেরিয়ালস ইন হুইচ আচ্ছা এই পথে তো পড়ায় কোনো কিছুই হবে না সম্ভব না তোমাদের মোটামুটি ভাবে এগুলো পড়তে হবে দেখেন সিঙ্গেল ক্রিস্টাল যেগুলো কি করে ইলেকট্রিক ইফেক্ট দেখায় এখন কোয়ার্টজ আছে টুরমালিন আছে লিথিয়াম সালফেট আছে ক্যাডমিয়াম সালফেট সালফাইড আছে তারপরে কি জিঙ্ক অক্সাইড আছে কোয়ার্টজ অ্যান্ড লিথিয়াম সালফেট আর মোস্ট কমনলি ইউজ ফর ম্যানুফ্যাকচারিং আল্ট্রাসোনিক প্রোডিউস মানে এগুলো দিয়ে ট্রান্সডিউসার বানানো যেতে পারে এখন পারফরমেন্স অফ সিনথেটিক ট্রান্সডিউসার খুব কনসিডারেবলি বেটার দ্যান কোয়ার্টজ কোয়ার্টজ গুলো যে আছে তার সাথে সিনথেটিক কোয়ার্টজ গুলো আরো বেশি ব্যবহার করে সিনথেটিক পোলারাইজড কোয়ার্টজ কিভাবে করে আচ্ছা এগুলো তো তিনটা চ্যাপ্টার পড়িয়েছি তিনটা চ্যাপ্টার আমি তিনটাই পড়িয়েছি শুধু না তাহলে তিনটা থেকে সব থাকবে সিনথেটিক যেগুলো বলছে পোলারাইজড ক্রিস্টাল সাম প্রিপেয়ার্ড পলিক্রিস্টালিন ম্যাটেরিয়ালস ডিসপ্লে দি পিজোইলেকট্রিক ইফেক্ট পিজোইলেকট্রিক ইফেক্টটা হলো মেকানিক্যাল প্রেসার যদি দেয় তাহলে ইলেকট্রিক্যাল প্রেসারে রূপান্তরিত হয় মানে ইলেকট্রিক্যাল পটেনশিয়াল হয় ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল সিগন্যাল সহ প্রয়োগ করে
তারপরে কনভার্ট করে মেকানিক্যাল সিগন্যাল, এটা দিস দিয়ে বানানো যায়, দিস রামে কোথায় আছে আমি বলছে যে ইয়া ন্যাচারালি এই বলছে যে দিস সিরামিক্স কনস্টিটিউট টু বি এ কম্প, এই সিরামিক গুলো মেনি টাইনি পিজো ইলেকট্রিক ক্রিস্টাল দিয়ে গঠিত, স্মল ছোট ছোট পিজো ইলেকট্রিক টাইনি ছোট ছোট পিজো ইলেকট্রিক ক্রিস্টাল দিয়ে গঠিত, এবং এই ক্রিস্টাল গুলো মেনি দিস টাইনি ক্রিস্টালস আর আর জাম্বল টুগেদার একখানে করা হলো, যদি এই মেনি টাইনি সেরামিক পিজোইলেকট্রিক ক্রিস্টালস সবগুলোকে একখানে করা হলো, এন্ড কি করলো এন্ড তাহলে কি ডিফেক্ট অফ ক্যান্সেল দি ইফেক্ট অফ দি আদার, তাহলে সবগুলোকে জড়ানো যদি হয় তাহলে একটা একটা আর একটাকে ক্যান্সেল করে, দিস সেরামিক্স আর ক্যান্সেল আউট দি ইফেক্ট অফ অন অ্যানাদার, তাতে করে হয় কি দি সেরামিক অ্যাজ এ হোল সবগুলো মিলিয়ে জাম্বলটিকে যে করলাম সবগুলো মিলিয়ে ডাজ নট শো অফ এনি পিজি ইলেকট্রিক প্রপার্টিজ, তাহলে একখানে যদি সবগুলোকে জাম্বল টুকে করি তাহলে এক এক্সট্রাঅর্ডিনারি ক্যান্সেল করে, দ্য সাম টোটাল ইজ দ্যাট দ্য সিরামিক অ্যাজ পুরো বডিটা সবগুলো মিলিয়ে যে তুমি টাইনি সিরামিক ক্রিস্টাল গুলো একখানে করলা সেগুলো একটা ইফেক্ট আর একটা ইফেক্ট ক্যান্সেল করে, ফাইনালি হোয়াট ইউ গেট ইজ দ্যাট দি সিরামিক পিজো ইলেকট্রিক প্রপার্টিটা লোপ পায়, ইফ উই নাও হিট ইট আপ দি সিরামিক টু এ সার্টেন ক্রিটিক্যাল টেম্পারেচার, একটা পার্টিকুলার টেম্পারেচার মধ্যে যদি হিট আপ করি নোন অ্যাজ কুরি টেম্পারেচার, বুঝছ এইটাকে যদি আমরা সার্টেন টেম্পারেচার মধ্যে হিট আপ করি যেটা কুরি টেম্পারেচার বলে, দি টাইনি ক্রিস্টালস আর ফ্রি টু মুভ রিলেটিভ টু ইচ আদার, তাহলে মুভ করা শুরু করে একটা আরেকটা আরেকটার তুলনায়, ইফ উই আমরা যদি এটাকে তখন সাবজেক্ট করি মানে এটাকে যদি এই সিরামিক গুলোকে যদি আমরা ইনটেন্স ইলেকট্রোমেটিক এই অবস্থায় যদি একটা আরেকটার তুলনা মুভ করা শুরু করে তখন যদি আমরা সার্টেন টেম্পারেচার কুই টেম্পারেচারে তখন এটাকে কি করা যায় ইলেকট্রোমেটিক, আমরা যদি সাবজেক্ট করি মানে সিরামিককে ইনটেন্স ইলেকট্রোমেটিক ফিল্ড দেই তাহলে ক্রিস্টালস কি করে ওরিয়েন্ট দেমসেলভ নাকি কি করে ক্রিস্টালস অল অবে অ্যালাইন্ড সবগুলো টাইনি ক্রিস্টাল গুলো ফিল্ডের সঙ্গে যে ইলেকট্রোমেটিক ফিল্ড দিলাম ফিল্ডের সঙ্গে একদিকে যায়, তারপরে এটাকে আমরা কুল করি, উই কুল দ্যাম কুল দি সিরামিক টু রুম টেম্পারেচার মেইনটেইনিং দি ইলেকট্রোমেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড রাখা অবস্থায় আমরা কুল করি, উই উই উইন্ড আপ উইথ দ্য পোলারাইজড পিস অফ সিরামিক হুইচ বিহেভস এজ এ পিজো ইলেকট্রিক ট্রান্সডিউসার, দেখছ এটা বানানোর পথ, তার মানে এই টাইনি টাইনি মেনি টাইনি সিরামিক ক্রিস্টাল গুলোকে পিজো ইলেকট্রিক ক্রিস্টাল গুলোকে আমরা জাম্বল টুগেদার করলাম, তারপরে কুল হিট করলাম কুড়ি টেম্পারেচার পর্যন্ত, তারপরে দেখা যাবে যে করার পরে কুড়ি টেম্পারেচার রিচ করলে এটাকে যদি আমরা ইলেকট্রনিক ফিল্ডে অ্যাপ্লাই করি তাহলে এগুলো অ্যালাইন হয় এবং ইট বিকামস এ তারপরে আমরা কুল করি, কুল করলে দেখা যাবে যে ইট বিকামস এ পিজো ইলেকট্রিক ট্রান্সডিউসার, পিজি ট্রানজিস্টার খুব দরকারি, বেরিয়াম টিটানেট BaTiO3 লেড মেটানি ও বেটা লেড মেটা নিও বেটা লেড জিকোনাইট জিকোনাইট টিটানেট ইটসেট্রা আর দি এক্সাম্পল অফ সেন্টার্ড পোলারাইজ ট্রানজিস্টার, এই যে প্রসেসের কথাটা বললাম সেন্টার শব্দ মানে হিট দেয়া, এগুলোকে এই যে বোরন এমটি বেরিয়াম টিটানেট লেড ম্যাটার মেটানিও বেটা
লেড, জিকোনাইট, টিটেনাইট, এগুলো সব লেড, এরা এগুলো সব জিকোনেট, টিটেনেট, এগুলো সব সেন্টার, সেন্টার শব্দের মানে হলো টেম্পারেচার দিয়ে, সেন্টার মানে টেম্পারেচার ট্রিটমেন্ট দিয়ে পোলারাইজ ক্রিস্টাল। দি ক্যারেক্টারিস্টিক্স অফ পিজোইলেক্ট্রিক এলিমেন্ট ক্যান ভ্যারি ফ্রম ডিপেন্ডিং আপন দেয়ার মেথড অফ প্রিপারেশন, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কনস্ট্রাকশন অফ দি সার্চ কয়েল। ওই সার্চ কয়েলের কথা বলা হয়েছে, প্রব, প্রব হলো সার্চ কয়েল। তোমাদের কাছে এইসব কিছু আছে? নোট যে দিয়েছিলাম বহু আগে, প্লিজ একটু লেখাপড়া করো, আর একটা দিন পেলে। এরপরে আবার কবে তোমাদের সঙ্গে ক্লাস? আমি তো আর ক্লাস নাই, আমার তো ইয়ে আছে, ওটা সাস্তা সাহেব নেবে। আমি তাহলে আজকে যা বলবো আজকেই বলতেছি, কালকে তো পরীক্ষা। জি স্যার, কালকে পরীক্ষা, পরীক্ষা। তোমাদের যে জিনিসটা জানতে হবে, এই জিনিসটা বলে রাখি, সেটা হলো ম্যাগনেটিক প্রিন্সিপাল, পার্টিকেল ম্যাগনেটিক প্রিন্সিপালটা কি, ম্যাগনিকেল ম্যাগনেটিক পার্টিকেল টেস্টিং মেথডের প্রিন্সিপালটা কি, কিভাবে এই প্রিন্সিপাল জানতে হবে। তারপর এইগুলো একটু শোনো, কালকে পরে তোমাদের তো মিড টার্ম পরীক্ষা, চোদ্দ তারিখে যদি না হয় আগে বারে নিতে হবে, আমি জানি না, দেখতে হবে। তারপরে বলা হয়েছে ম্যাগনেটিক ফিল্ড যে আমরা অ্যাপ্লাই করি, এই ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতে গেলে এটাকে ওরিয়েন্ট করতে হয় কেন, সার্কুলার ম্যাগনেটিজেশন কি, লংগিটিউডাল ম্যাগনেটিজেশন কি, লোকালাইজড ম্যাগনেটিক ম্যাগনেটাইজেশন কি, এটা জানতে হবে তোমাদের। এরপরে জানতে হবে কি ইন্ডিকেশন গুলো দেখা যায় অথবা বোঝা যায়, কোন ইন্ডিকেশন দেখা গেলে ম্যাগনেটিক পার্টিকেল টেস্টিং আমরা বুঝতে পারি, কি 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 ইন্ডিকেশন এর মারফতে আমরা ম্যাগনেটিক পার্টিকেল টেস্টিং করি, এই সবগুলো জানতে হবে। কি বললাম স্যার, ম্যাগনেটিক পার্টিকেল টেস্টিং এর প্রিন্সিপালটা কি, যদি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি একে ওরিয়েন্ট কেন করতে হয়। বললাম ম্যাগনেটিক পার্টিকেল টেস্টিং এর প্রিন্সিপালটা কি, তোমাকে দেখতে হবে ম্যাগনেটিক পার্টিকেল টেস্টিং করতে গেলে এটা তোমাকে ওই যে 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 ম্যাটেরিয়ালের উপরে তুমি এই পার্টিকেল টেস্টিংটা করছো তাকে কিন্তু ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস এর কিছু একটা হতে হবে। ইউ ক্যানট ক্যারি আউট এনি ম্যাগনেটিক পার্টিকেল টেস্টিং অন আ নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এটা বিরাট জিনিস। তো ম্যাগনেটিক পার্টিকেলের পার্টিকেল টেস্টিং এর প্রিন্সিপাল গুলো কি জানতে হবে। তারপরে বলা হয়েছে ম্যাগনেটিক টেস্ট করতে গেলে এটাকে ফিল্ডটাকে ওরিয়েন্ট করতে, ম্যাগনেটিক ফিল্ড কেন ওরিয়েন্ট করতে হয়, দিক পরিবর্তন করতে হয় কেন, ওরিয়েন্ট শব্দ মানে বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন দিকে অ্যালাইন করতে হয়, এটার কারণটা কি। তারপরে বলা হয়েছে তোমাকে সার্কুলার ম্যাগনেটাইজেশন কি, লংগিটিউডাল ম্যাগনেটাইজেশন কি, আর লোকালাইজড ম্যাগনেটাইজেশন কি, এটা জানতে হবে। তারপরে বলছি যে কি কি এই মেথডগুলো তোমাকে বুঝাই বলতে হবে, কি কি ইন্ডিকেশনস রেলেভেন্ট ইন্ডিকেশন অথবা যা আমরা দেখলি দেখতে পারি বুঝতে পারি যে ম্যাগনেটিক পার্টিকেল টেস্টিং এর জন্য কোন কোন ইন্ডিকেশনস গুলো অবভিয়াস। এরপরে আসতে গিয়ে তোমার লিকুইড পেনিট্রেন্ট টেস্টিং, এর একটা জিনিস তো তোমাকে টেস্টিং হলো আই, বুঝছো, হোয়াট এভার ইউ সি, হোয়াট এভার ইউ ক্যারি আউট, হোয়াট এভার এক্সপেরিমেন্ট ইউ ডু, দ্য বেস্ট টেস্টিং মেথড ইজ ইউর আই, মানে সেন, সেন দৃষ্টি বলে একটা ব্যাপার আছে, সেন বাংলায়, যে তোমার এমন হতে হবে যে তুমি দেখেও কিছু আজ করতে পারো যে কি হচ্ছে, আর সাউন্ড দিয়ে তো অনেক সময়
কোনো বডি নষ্ট হয়ে গেলে মেকানিকের সাউন্ড শুনলে বোঝা যায় যে কোন ধরনের প্রবলেম হতে পারে, জানো না? সাউন্ড শুনে ইঞ্জিন ইঞ্জিন সাউন্ড করে, ব্যাট সাউন্ড সাউন্ড শুনে অনেকে বুঝতে পারে কি ধরনের প্রবলেম। এখন ইয়ের বেলায় এত লিকুইড পেনিট্রেন্ট টেস্ট করতে গেলে যে সিকোয়েন্স অফ ইয়ে আছে এগুলো পড়তে হবে তোমাদের। যে টিপিক্যাল লিকুইড পেনিট্রেন্ট টেস্ট করতে গেলে কোন 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 অর্ডারে তোমাকে এই টেস্টটা আগাতে হবে, পরিষ্কার করতে হবে, জায়গা পরিষ্কার করতে হবে, তারপরে ওই তোমার পেনিট্রেন্ট কি পরিমাণ লাগাতে হবে, কোথায় লাগাতে হবে, কতক্ষণ ধরে লাগবে, এইসব জানতে হবে। মূল বক্তব্য হলো যে ইউজুয়াল সিকোয়েন্স ইন দি অ্যাপ্লিকেশনস অফ লিকুইড পেনিট্রেন্ট টেস্ট, লিকুইড যে তুমি পেনিট্রেট করে ঢুকাবা, এবং সেইটা অনেক সময় তোমাকে আবার ইয়ে করতে হয়, ওই যে লিকুইডটা তুমি ঢুকাই না, ঢুকাইলেই শুধু হবে না, তার একটা পিকচারও নেওয়ার ব্যাপার আছে। লিকুইড পেনিট্রেন্ট যে করলো, ঢুকে যে গেল, ঢুকে কি ধরনের ইন্ডিকেশন তোমাকে দিতে পারে, যে ইন্ডিকেশন দেখলে তুমি ফলটা বোঝা যায়। আচ্ছা, তারপরে বলছে যে লিকুইড পেনিট্রেন্ট টেস্ট, লিকুইড পেনিট্রেন্ট শব্দের মানে হলো লিকুইড তুমি পানি অথবা যারা আদার মেটেরিয়াল দ্যাট ইউ হ্যাভ টু তোমাকে ঢুকাতে হবে ওই স্পেসিমেনের উপরে। এবং লিকুইড পেনিট্রেন্সের বেলা যে ওই যে বললাম কোন সিকোয়েন্সে তুমি টেস্টটা ক্যারিয়ার করবা, এবং তারপরে বলা হয়েছে এই সিকোয়েন্সটা যদি তুমি চেঞ্জ করো, উল্টায় দাও, তাহলে কি ইফেক্ট হতে পারে। আচ্ছা, তোমাকে আবার শুকানোরও ব্যাপার আছে, ড্রাইং আফটার ক্লিনিং, তারপরে তুমি শুকাইলা মানে তুমি পানি দিলা, পরিষ্কার করলা, তারপরে সেই জায়গাটাকে ড্রাই করতে হবে। ড্রাই করার পরে একটা সুইটেবল লিকুইড, যে লিকুইড তোমাকে প্রপ হিসেবে পাঠাবা, রাখবা, ভিতরে ঢুকাবা, সেই পেনিট্রেন্ট অ্যাপ্লাই করবা। তারপরে আবার পেনিট্রেন্ট অ্যাপ্লিকেশন, তারপরে পেনিট্রেন্ট তুমি ঢুকলা, ঢুকানোর পরে যতটুকু পেনিট্রেন্ট তোমার থাকার দরকার তার চেয়ে বেশি যদি হয়, এক্সেস যেটা যদি হয়, সেটাকে বের করে আনার বন্দোবস্ত করতে হবে। কারণ তা না হলে বেশি যদি এখানে লেগে থাকে, তাহলে তুমি সেটা যদি ছবি না বা কোনো টেস্ট ইয়ে নিতে চাও, ওটা কিছু একটা নেওয়ার ব্যাপার আছে, তাহলে এমন সব ইন্ডিকেশন দেখা দিবে যে ফল্টি ইন্ডিকেশন উইল কাম আপ, যে ইন্ডিকেশন তোমার ভুল ইয়েতে তুমি চলে যাওয়া, অর্থাৎ এক্সেস পেনিট্রেন্ট হ্যাজ টু বি রিমুভ, সেটা একটা ব্যাপার। এখন আর একটা বড় এই যে ফটোগ্রাফি তো না, যে জিনিস এটা ওখানে আসছে ইন্ডিকেটিং দি ডেভেলপমেন্ট অফ দি ইন্ডিকেশন গুলো, যেগুলো ওখানে আছে ফল্ট ফাইন্ডিং, সেগুলোকে ডেভেলপ করার ব্যাপার। সেই ডেভেলপ তো অনেক সময় আমরা ফটোগ্রাফি করে করি, এখানেও ওই ধরনের কিছু আছে, ডেভেলপিং দি ইন্ডিকেশন, যে ইন্ডিকেশন গুলোকে তুমি মিলিয়ে বুঝবা যে এখানে কি ধরনের ফল্ট আছে, এইসব জিনিসগুলো পড়তে হবে তোমাদের। এই ইন্ডিকেশন গুলো যে তুমি পাইলা, সেই ইন্ডিকেশন গুলো কিভাবে ইন্টারপ্রেট করবা, এরপরে সাউন্ডে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ আল্ট্রাসোনিক টেস্টিং এর জেনারেল ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, এন্ড বেসিক প্রিন্সিপাল অফ আল্ট্রাসোনোগ্রাম কি হতে পারে, এগুলো আলাপ করা। এরপরে অ্যাজ ইউজুয়াল এরপরে হলো এই যে নন ডেস্ট্রাকটিভ টেস্টিং আমরা করছি, ফর স্পেশালি ফর
ইউর আল্ট্রাসোনিক আল্ট্রাসোনোগ্রাফ টেস্টিং, এইটার সুবিধাগুলো কি? হোয়াট আর দি অ্যাডভান্টেজেস, হোয়াট আর দি লিমিটেশনস? বুঝছ? হোয়াট আর দি ডিসঅ্যাডভান্টেজেস এই আল্ট্রাসোনোগ্রাফের? সাউন্ড প্রভোকেশনের তিনটা মোড আছে, লংগিটিউডিনাল, ট্রান্সভার্স, শিয়ার ওয়েভ। এই তিনটা মোড, এইগুলো ভালো করে জানতে হবে। লংগিটিউডিনাল ভেলোসিটি কোন পথে এক্সপ্রেস করে, ট্রান্সভার্স ভেলোসিটি অফ সাউন্ড কিভাবে এক্সপ্রেস করে, এটা জানতে হবে। এরপরে জানতে হবে তোমাদের শিয়ার ওয়েবের কথা যে বললাম, তিনটা ওয়েবে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স সলিডে সাউন্ড যায়। এই তিনটা ওয়েবের মধ্যে শিয়ার ওয়েব একটা, শিয়ার ওয়েব দিয়ে তোমার শিয়ার ওয়েব ইজ ইউটিলাইজড হিয়ার ইন কেস অফ আল্ট্রাসোনোগ্রাম, যেটা সুপিরিয়ার ক্যারেক্টারিস্টিক্স আছে ওভার দি আদার টু। এটা কি, এগুলো জানতে হবে। কিছুক্ষণ আগে আমি আর এন টি দিয়ে একটা সম্পর্কের কথা বলেছিলাম, ওইটা রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, আর একটা হলো ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট। আমি আগে কি বলছিলাম? হ্যালো, জি স্যার, আগে কি বলছিলাম? এই দুটো মিলে ওয়ান হবে স্যার। না না না, আমি নাম কি বলছিলাম আগে? রিফ্লেকটেন্স আর ট্রান্সমিটেন্স। আমি বলছিলাম রিফ্লেক্টর স্যার, মনে আছে তো? Transmittance. কিন্তু এটাকে to be more specific, it is reflective reflection coefficient. মানে reflection coefficient বলতে কি থাকে? কতটা রিফ্লেক্ট করলো, তাই তো? জি স্যার। তো সেটা রিফ্লেকশন কোএফিসিয়েন্ট এন্ড ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট, এইগুলো ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করে you have to show ultimately just r plus t is equal to 1. এইটো কি শেটারমে তুমি ইন টার্মস অফ একাস্টিক ইম্পিডেন্স? ও, একাস্টিক ইম্পিডেন্সটা কি, মানে বাধা, সাউন্ড যাইতে বাধা দেয়, যেটা এক মিডিয়াম থেকে আর এক মিডিয়ামে গেলে সাউন্ড তো পুরোটা যায় না, এটা এক একটা ইম্পিডেন্স দিয়ে তুমি শক্তিকে প্রকাশ করা যায়। এক একটি একাস্টিক ইম্পিডেন্স এর মারফতে তুমি আর কে এবং টি কে এক্সপ্রেস করে দেখাও এন্ড এস্টাবলিশ করো। আমি এটা করে দিয়েছি বহুবার। এরপরে বক্তব্য হলো তুমি কিভাবে, এই যে এটা আমি একটু আগেই পড়াইছি, হাউ ডাজ ওয়ান জেনারেট আল্ট্রাসোনিক ওয়েভস, আল্ট্রাসোনিক ওয়েভস কিভাবে জেনারেট করতে পারে। কোয়াদ সুস্মিতা, জি স্যার, কিভাবে জেনারেট করে পড়তে ভালো করে দিবা জেনারেট করে হলো তোমার বললাম ইয়ে দিয়া মিডিয়াম টিটারেট কোয়ার্টস গুলো দিয়ে করে, ক্রিস্টাল গুলো ক্রাস কোয়ার্টস দে আর ক্রিস্টালস, সেই ক্রিস্টাল গুলো দিয়ে করে। কিন্তু পরে পড়ানো হলো, বলা হলো না এই সব জিনিস পড়া, এগুলো সব আছে তোমাদের কাছে? জি স্যার সব আছে। প্লিজ ডু রিড ইট। আর একটা দিন হচ্ছে সময় পাবো আমি মিডটার্মের আগে তোমাদের আর একটু স্পেসিফিক হওয়ার চেষ্টা করবো। আজকে চেষ্টা করছি যে তোমাকে জেনারেশন অফ আল্ট্রাসোনিক ওয়েভস, সেটা তো ইয়ে লাগে তোমার ক্রিস্টাল ট্রান্সডিউসার দিয়ে করে, যে একটু আগে বলা হলো কুড়ি টেম্পারেচার, আরে কুড়ি কি, টাইনি ক্রিস্টালস পাওয়া যায়, সেগুলো এত ছোট, মেনি টাইনি সেরামিক ক্রিস্টালস দেয়ার, সেগুলোকে কি কি করলাম এটা বলে দিছি। তারপরে প্রব, একটা প্রব বলে সব প্রব বডি একটা আছে, এটা বানাতে হবে। এরপরে কি বললাম, কিভাবে আল্ট্রাসোনিক ওয়েভস ক্রিয়েট করে, ক্রিয়েট করে কি করে, এটাকে ডিটেক্ট করে কি করে জানতে হবে। তারপরে তোমাকে
প্রিন্সিপালটাকে সুন্দর করে বুঝায় বলতে হবে যে কিভাবে মেকানিক্যাল ওয়েভ প্রেশার বা ওয়েভ ইলেকট্রিক্যালে নেওয়া যায়, আবার কিভাবে ইলেকট্রিক্যাল পটেনশিয়ালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে নেওয়া যায়। আজকে এইটুকুন স্যার, আমি আমাকে রাশে আমি আর একটি দিনে মানে যে মিড টার্মের আগে তোমাদের সঙ্গে আমি একটু যে পথে আলাপ করতে হবে কি কি স্পেসিফিক করার জন্য ভুলে গেছো, অনেক পড়ানো হয়েছে আমি জানি না কার কাছে কি আছে, কিন্তু একদিনে এই সব কিছু পড়ানোর কোনো পথ নাই। ইউ হ্যাভ টু প্লিজ, পরীক্ষা ইজ অলওয়েজ পরীক্ষা, যদিও আমরা বিভিন্ন ভাবে সহজ হওয়ার চেষ্টা করছি। আমাকে কি বুঝতে পারছি কি বলছি? জি স্যার, মানে চেষ্টা করা হচ্ছে এই জন্য অনেকের সবকিছু নাই। আমি দেখলাম 4-on-3 আমি এত পড়াইছি, আমি নিজে অবাক হয়েছি কি এতদিন কি পড়াইছি, কথা কেমন করে এতগুলো পড়াইতে পারলাম, বুঝতে পারছি কি বলছি? অনেক পড়ানো হচ্ছে, আর অনেক জিনিসই তোমাদের দিলে পারা যাবে না। আমি সহজ হওয়ার চেষ্টা করছি, ইউ আর আন্ডারস্ট্যান্ডিং মি। আমাকে বলো কে কে আছো। স্যার আমি স্যার অ্যাবসেন্ট গুলো বলি স্যার। হ্যাঁ জি স্যার। আর কালকে আমি কিছু বলবো না, আমি আমি বোধহয় 35 মিনিটের পরীক্ষা নেবো, যদি সময় থেকে কিছু বলবো আমি জানি না। আচ্ছা পরীক্ষা পরীক্ষা কিছু হয়েছে? আজকে তো 6 তারিখ, এর মধ্যে কোনো পরীক্ষা টরীক্ষা হয়েছে? না স্যার এর মধ্যে স্যার কোনো পরীক্ষা হয়নি। কোনো পরীক্ষা হয়নি? স্যার সব অ্যাসাইনমেন্ট আকারে নিয়ে নিয়েছে। মানে স্যার সিটি জায়গায় অ্যাসাইনমেন্ট নিয়ে নিয়েছে। ওকে আই উইল ডু দ্যাট নেক্সট টাইম। আমি তো জানতাম না, তাহলে কালকেটা সারি, এরপরে যত সহজ আমি করে বলবো। হ্যাঁ কিভাবে নিছে আমাকে একটু বলবা তো। স্যার ওই যে মানে হচ্ছে গিয়ে যে মানে যেটা হচ্ছে কি সিটি সিলেবাস ছিল ওইখান থেকে স্যার কোন একটা টপিক হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়েছে। ওকে নেক্সট টাইম আমি তাই করব। কালকে কালকে যেহেতু আমি রেডি, তোমাদের কিছুই করা লাগবে না, যা বলে দিছি ওই দিনে বলে দিছি না। একদিন বলো কি বলছি। স্যার বলে দিয়েছো স্যার হচ্ছে গিয়ে যে রেডিয়েশন কিভাবে আমাদের এফেক্ট করে যে ডিএনএ বায়োলজিক্যাল ইফেক্ট। হ্যাঁ রেডিয়েশন, তারপরে বলছি তারপরে বলছি স্যার তারপর হচ্ছে গিয়ে ডিটারমিনিস্টিক ইফেক্ট আর স্টোকাস্টিক ইফেক্ট আমি জিজ্ঞেস করছিলাম এই জন্য, এদের কোন নিয়ম কানুন কোনো ঠিক নেই। আমি যেটা দেখলাম এই করোনায় রাশি, জি স্যার, মানে মানে নর্মাল টাইমে যে ক্লাসে যাগুলো পড়ানো হতো, আমি তারপরে আমি জানি তোমাদের অনেকের অনেক অসুবিধা আছে, সেই জন্য আমি সহজ হওয়ার চেষ্টা করবো। কালকে আমি 30 মিনিটের পরীক্ষা নিব, আমি জানি না ওরা কেউ গার্ড দেবে কিনা। রাশি তুমি আমাকে যে কয়েকজন আসো এর ইয়েটা দিয়ে দেবা, একটা ফোল্ডারে সবগুলো আমাকে দিয়ে দেবা 30 মিনিট হয়ে যাওয়ার পরে, আর 10 মিনিটের মধ্যে সবগুলো আমার কাছে পাঠিয়ে দেবা। আচ্ছা জি স্যার। ওকে আমি জানি না ওরা কোনো ইনভিজিলেটর দিবে কিনা, হাইলি ইডিওটিক বুঝছো, মানে এত পড়ানো হয়েছে মানে তুমি বললে বুঝবা না, আমার পড়া সারাদিনই পড়ে পড়ছে। এই 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 করোনার পরে এত কোশ্চেন এই বানানো হয়েছে, কিন্তু ছেলেপিলেটা কতক্ষণ মানে অবজার্ভ করতে পারছে সেটা নিয়ে আমার কোনো আমি কোনো ডিবেট যাব, কিন্তু আমাকে তো অনেক খাটতে হয়েছে, এটা বানাতে হয়েছে, আমার ছেলে বিলেতে চলে গেছে, এই সব কিছু পাঠাইছে আমার মেয়ে আমার করে দেয়, কিন্তু তারপরেও ইয়ে চলছে, মানে কি বলে মানে তোমার এই এক্সপেরিমেন্ট সেই এক্সপেরিমেন্ট। কি হলো কি হলো কি হলো?